আর মনে রাখবেন, যদি পরীক্ষায় আপনি পাশ করেন তারপর আপনি পরীক্ষার পুরস্কার পাবেন। আপনি পরীক্ষায় যদি পাশ না করেন তাহলে তো আপনি পরীক্ষার পুরস্কার পাবেন না। তাহলে আমরা কুরবানি যে নেকি শুনছি, প্রত্যেক লোমের বিনিময়ে একটি করে নেকি, হাসরের ময়দানে কুরবানির পশুর শিং এগুলি নিয়ে যা কিছু আছে পশুর এগুলি নিয়ে আপনি উঠবেন, তুলসিরাতের বাহন হবে। এই যে পুরস্কার, এই পুরস্কারটা কখন হবে? যখন আপনি কুরবানির এই পরীক্ষায় কী করবেন, পাস করবেন। আপনার কুরবানির পরীক্ষায় যদি আপনি পাস না করেন, আপনি ফেল করেন, তাহলে আপনার এই তিনটার কোনোটাই আপনি পাবেন না। আপনি লোমের বিনিময়ে নেকিও পাবেন না, পরকালে আপনার কুরবানির কোনো আলামত আপনি নিয়ে যেতে পারবেন না, এবং পুলসিরাতে আপনার কুরবানি পশু বাহনও হবে না। তাহলে আমাকে কুরবানির প্রকৃত নেকি, কুরবানির যে নেকি এবং যে বিনিময়, এটা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে কী হতে হবে, কবুল হতে হবে। তো আল্লাহ তাআলার দরবারে কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত যে আল্লাহ তাআলার জন্য কুরবানি হতে হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। বান্দা, তোমার পশুর কুরবানি তুমি যেটা আমার জন্য দিলা, এই কুরবানির পশুর রক্ত গোশত কিছু আমার কাছে আসে না। আমার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমার অন্তরের অবস্থা, তোমার তাকওয়া, তোমার নিয়ত, তোমার ইখলাস। তুমি যদি আমার জন্য কুরবানি দাও তাহলে তোমার প্রত্যেক পশুর বিনিময়ে একটা করে নেকি পাওয়া। আর যদি তোমার কুরবানি আমার জন্য না হয়, আমার নৈকট্য অর্জনের জন্য না হয়, লোক দেখানো হয়, বড় কুরবানি দিবে, সমাজের মধ্যে সব থেকে বড় ধনী ব্যক্তি, এর জন্য বড় পশু কুরবানি দিতে হবে, যাতে মানুষ বলে অমুকের বেটা অমুকে এত বড় কুরবানি দিছে। সমাজে মুখ দেখাতে পারবে না, এই জন্য কুরবানি দিচ্ছে। পরিবারের সদস্যের কাছে মুখ দেখাতে পারবে না, এই জন্য কুরবানি দিচ্ছে। বাজারে যা ওজন করে মাপে গোশত দেখে যে গোশত বেশি হবে না কম হবে, গোশত কম পাবো না বেশি পাবো, এই চিন্তায় থাকে গোশত খাওয়ার জন্য, আর লোক দেখানোর জন্য, পরিবারকে সন্তুষ্ট করার জন্য, এলাকার মধ্যে দাপট দেখানোর জন্য, বা এলাকার মানুষের কাছে সে সম্মানিত হওয়ার জন্য যদি কুরবানি দেয়, তাহলে এই কুরবানি গোশত খাওয়াটাই দুনিয়াতে তার ফায়দা হবে। কিন্তু পরকালের যে বিনিময় আছে, এই বিনিময়ের আংশিকও সে আর পাবে না। তাহলে পরকালের সঠিক বিনিময় পাওয়ার জন্য প্রত্যেক লোমের বিনিময়ে দশটি করে নেকি, একটি করে, প্রত্যেক লোমের বিনিময়ে একটি করে নেকি পাওয়ার জন্য, পুলসিরাতের বাহন হওয়ার জন্য এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আমার নিয়তটা সহি হতে হবে। একমাত্র আল্লাহ তাআলার জন্য আমাকে কী করতে হবে, কুরবানি করতে হবে, কুরবানি দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুরবানিটা কবুল করবে কয়টা শর্তে? দুইটা শর্ত। এক নম্বর, বান্দার কুরবানিটা কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য। তো আমরা সবাই আল্লাহ তাআলার জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করবো, সবাই বলে আমিন। দুই নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে কুরবানিটা কবুল করবে তার দুই নম্বর শর্ত, যেই সম্পদ দিয়ে আপনি পশু ক্রয় করবেন, যেই টাকা দিয়ে আপনি পশু ক্রয় করবেন, সেই টাকাটা পরিপূর্ণ হালাল হতে হবে, আংশিক না, পরিপূর্ণ। কি কথার কথা, 70,000 টাকার পশু, আপনার যদি 70,000 না, 69,999 টাকা হালাল আর 1 টাকা হারাম হয়, তারপরও এই পশু দ্বারা কুরবানি হবে, কুরবানি হবে, কিন্তু আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। আপনার কুরবানি হবে, আপনার সমাজে আপনি জবাই করবেন, গোশত বাঁটবেন, সচরাচর দেখবে কুরবানি হয়েছে, কিন্তু কবুলিয়াত হবে না। আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত যে মাল আপনার কী হতে হবে, 99% না 100%? 100% হালাল হতে হবে। আপনার পরিপূর্ণ হালাল সম্পদ দিয়ে আপনাকে কুরবানির পশু কিনে সেই পশু দিয়েই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। হালাল হারাম পশু দিয়ে, হারাম সম্পদের অর্জিত টাকা দিয়ে, হারাম টাকা বা হারাম সম্পদের অর্জিত টাকা দিয়ে যদি আপনি পশু ক্রয় করেন আর সেটা যদি সৌদি আরব থেকে আসা উটো হয়, তারপরও আল্লাহ তাআলার দরবারে কী হবে না, কবুল হবে না, আপনার সম্পদ হালাল হতে হবে।
এই জন্য অবশ্যই কুরবানি পশু কেনার আগে আমার সম্পদ হালাল কি না সেটা যাচাই করবেন, এবং হালাল সম্পদ দিয়ে আপনার যতটুকু সমর্থ আছে ওই অনুযায়ী আপনি কি করবেন, কুরবানি কিনবেন। মনে রাখবেন যেটাই বললাম, যদি আপনি 70,000 টাকার কুরবানি কিনেন আর সেখানে যদি 69,999 টাকা হালাল আর 1 টাকাও যদি হারাম হয়, তারপরও এই কুরবানি কি হবে না, কবুল হবে না। এক বালতি পানি কিন্তু 1 ফুটও যদি প্রস্রাব পড়ে তারপরে সেটা না পাক, না পাক, সেটা না পাক, সেটা কি না পাক। তো 70,000,000 5 কোটি টাকার মানে পশুও যদি হয় কিন্তু সেখানে যদি 1 টাকাও হারাম থাকে, তারপরে 5 কোটি টাকাই কি হারাম হিসাবে গণ্য হবে, এই পশু দিয়ে কুরবানি হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি কবুল হওয়ার জন্য কয়টা শর্ত, 2টা। 1 নম্বর খালেস নিয়তে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি দিতে হবে। 2 নম্বর সম্পদটা হালাল হতে হবে, হালাল উপার্জিত টাকা, হালাল মানে টাকা দিয়ে আপনাকে পশু ক্রয় করতে হবে, হালাল টাকা দিয়ে পশু ক্রয় করে আপনি যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি দেন তাহলে আপনার কুরবানি কী হবে, কবুল হবে। এই 2 শর্ত যদি আপনি না মানেন, লোক দেখানোর জন্য যদি কুরবানি দেন, নিয়ত সহি না, গোস্ত খাওয়া, লোক দেখানো, তারপরে মানুষের কাছে সম্মানিত হওয়া, এসব নিয়ত যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি কুরবানি কবুল হবে না। অথবা আপনার নিয়ত ঠিক আছে আল্লাহ তাআলার জন্য দিচ্ছেন কিন্তু আপনার সম্পদের ভিতর হারাম আছে, হারাম সম্পদে আপনি কুরবানি পশু ক্রয় করছেন, তাহলেও আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কি হবে না, কবুল হবে না। আপনি কোনো নেকি কোনো বিনিময় কিচ্ছু পাবেন না, শুধু একটা ফায়দা হবে যে আপনার দুনিয়াতে গোস্ত খাওয়া হবে, আনন্দ উদযাপন করা হবে। তো দুনিয়াতে গোস্ত খাওয়ার আনন্দ উদযাপন করা তো আপনার কামিয়াবি আর সফলতা নয়, আপনার কামিয়াবি আর সফলতা হচ্ছে জান্নাতে গোস্ত খাওয়া। কোথায় যায়? জান্নাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 2টি শর্ত মেনে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন।